السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله امر الله جنتر باغاني عشر بشر توفيق تكو ديئچن امر الله قدر تقدمي اكبر چتكار كوري آواز كوري بولي الحمد لله আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছেন আবারো বলি আলহামদুলিল্লাহ সূরাতুল লুকমানের দুইটা আয়াতের তাফসীর আমি করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم قرآن الكريم শুনলে ভালো লাগে নি কুরআন শরীফ কিন্তু আপনাদের জন্য হাশরের ময়দানে শাফাআত করবে সুবহানাল্লাহ বলেন না কি করবে শাফাআত করবে পৃথিবীর জমিনে কাবা গঠন কিন্তু যারা কিবলা বানায় নামাজ পড়ে পৃথিবীর জমিনে সবার জন্য কাবা গোর কিয়ামতের ময়দানে শাফাত করবে সুবহানাল্লাহ কাবা গোরের একটা জবান আছে জবান মানে এই যে লিসান একটা জিহ্বা আছে সুবহানাল্লাহ বলবেন আপনি তো মনে করছেন চার দেওয়াল বিশিষ্ট কাবা গোর এটা মনে হয় কথাটা তো বলতে পারে না না এটার একটা লিসান আমার আল্লাহ পাক দিয়েছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد পরে আয়াতটা দুইটা আয়াতের তাফসীর তাফসীরটা হবে আবু আব্দুল্লাহ কুর্তুবী রহমতুল্লাহি আলাইহির তাফসীরে কুর্তুবী থেকে আর যে ওয়াকিয়াটা আসবে ওনার ছেলের যে উপদেশ আসবে চারটা সমস্যার সমাধান আছে এটার ভিতরে চারটা সমস্যার সমস্যার সমাধানটা তারিখ ইবনে জারিরের ভিতরে আসবে দুই নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا لا تشرك بالله تشرك بالله পৃথিবীর জমিনে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না আর জোরে না এখন শুনেন আপনি যখন কবরে যাবেন ওয়াজটা শুরু করার আগে বলছি কবরে যখন যাবেন কবরের ভিতরে গেলে কবরের মাটির একটা জবান আছে জিব্বা আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে কবরের মাটির আবার জিব্বাটা কি তা আপনি এখানে চার রাকাত নামাজ পড়লেন একটা জমিনের ভিতরে আজান পড়ে গেলে জমিনে যাওয়ার পরে ক্ষেত গেছেন ক্ষেত দেখতে আসরের আজান পড়ে গেছে আপনার এই গামছাটা বিছাই দিয়া লাইলের ভিতরে নামাজ পড়ে নিয়েছেন কারণ সারাটা পৃথিবীর রহমাতুল্লিল আলামিন আসার কারণে সমস্ত পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ সাধারণ একটা মসজিদ বানাই দিয়েছে এখানে যে নামাজটা পড়লেন হাসরের ময়দানে ওই যে ক্ষেতের লাইলে নামাজটা পড়ছেন ওই ক্ষেতের লাইলের মাটিটা আপনার জন্য আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার উপরে সে সেজদা দিছিল তাইলে মাটির জবান আছে নি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তারিকুল খাবীরের ভিতরে লেখে মুসনাদে কবীরের ভিতরে লেখে দেখেন আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি
মারিফুল মাজাহিবির কিতাবের ভিতরে লেখে, ইমাম ফখরুদ্দিন রাজি দেখাইলুল আখবারের ভিতরে লেখে, আখিয়ার ভিতরে লেখে। এইভাবে মশহুর ছয়জন ইমামের মত হলো কবরের ভিতরে যখন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সত্যিকার মুমিনদের রাখা হয়, তখন কবরের মাটিটা আমার আল্লাহর দরবারে চিৎকার করে বলে, আল্লাহ যে মুমিন পৃথিবীর জমিনে থাকতে তোমার সাজদা করলো, অনুগত্য করলো, তোমার হুকুম মানলো, নিষেধটা মানলো, ওই মুমিনটা আমি কবরের ভিতরে এসে গেল, আমি মাটিটা খুশি হয়ে গেলাম, আর এই মাটিটা তার জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা হয়ে গেল। আপনার বুল্লা এলাকার ভিতরে সাধারণ একজন মানুষ যদি এন্তেকাল করে কবরের মাটি উনারে চিনে চিন্ন আল্লাহর দরবারে ডাক দেয়। কোরআনের আয়াত হলো চারটা, কন্যা কয়টা? মাটি যে চিনে মুমিন রে। এখন আপনারা উত্তর দিবেন, এই বুল্লা গ্রামের এই মাহফিলের মুমিন বড় না সাহাবারা বড়? কথা কোন একটা সাহাবাদের দুলার সমান আমরা, ঠিকই না কোন একটা? কোন দুলা? ফাতিকে সিটটা একটা দুলা পড়ছে, ওই দুলাটারে সত্তর ভাগ করে একটা ভাগ যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীর জমিনের সমস্ত গাউস কুতুব আউলিয়ার এক পাল্লা রাখলে সাহাবায়ে কেরামের ওই যে ফাওয়ার ঠেলায় একটা দুলা উঠছে, সত্তর ভাগ করে এক পাল্লা রেখে দিলেন, ওই দুলার ওজনটাই বেশি হবে। আর এখানে অবশ্য আমার মা ফাতেমা, আমার নবী পাকের কলিজার টুকরা, শরীরের অংশ মুবারক, মুসলিম শরীফের হাদিস, মা ফাতেমা হলো নবীজির অংশ। সুবহানাল্লাহ বলবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করে, ওয়া ফাতিমা লিআন্নাল্লাহ মুহিব্বুনা আলিন নার। খেয়াল কইরেন, বলতেছে যারা আমি ফাতেমা এবং আমার ফাতেমা সহ আমি মা ফাতেমা এবং আমার দুইটা সন্তান এবং যারা মা ফাতেমাকে অনুসরণ করবে, বলতেছে মুহিব্বুনা আলিন নার, তাদের জন্য দুজকের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিলাম। এখন মা ফাতেমার ছেলেদের জন্য দুজক হারাম, মা ফাতেমাকে যারা ভালোবাসে তাদের জন্য দুজক হারাম। তারপরে আমার আল্লাহ বলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা বন্ধু মোস্তফা হাদিসে কুদসি, এই জন্য আল্লাহ বলছে, বলতেছি হাদিসে কুদসি, ও বন্ধু মোস্তফা আপনি বলেন না মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, দুইবার হাক্কান হাক্কা আসাতে এটা হলো আরবিতে তাগিদ বলা হয়, এই তাগিদ দিয়ে বুঝিয়ে দিয়েছে মা ফাতেমাকে যারা ভালোবাসবে তারা হলো জান্নাতি। এখন মা ফাতেমারে কবরে রাখলে পরে যিনিকে ভালোবাসলে জান্নাতি, উনারে কবরে রাখলে মুমিন রে যদি কবরে চিনে, তাহলে মা ফাতেমার মন মনে হয় কবরের মাড়ি চিনত না, কথা কোনা করে। এখন হুজুররা বলতেছে আবু জাফর গিফারি রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, বাবা খুন সাহাবি কতটা হাদিস বর্ণনা করেছেন আমি গোলামের জানা আছে, কারণ এটা হলো উসুলে হাদিস। উসুলে হাদিস হলো চল্লিশ প্রকার, বলেন না কয় প্রকার? উসুলে হাদিস হলো চল্লিশ প্রকার। আর একটা উসুল আছে, আরবির একটা শব্দের আশিটা অর্থ হয়, সুবহানাল্লাহ বলবেন না, ফুটুর ফুটুর করে লাভ নাই, কারণ মা ফাতেমার শান আপনি কমাইতে পারবেন না, বাড়াইছে কেডা? আরে জোরে, আমার নবীজি বলতেছে হাদিসে কুদিসিতে আমার আল্লাহ বলে, ও বন্ধু মোস্তফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন না, যারা আহলে বাইত মা ফাতেমা মুহিব্বুনা আলিন নার, যারা মা ফাতেমাকে মহব্বত করে দুজক হারাম, একটা মুমিন রে খবরে গেলে আল্লাহ আল্লাহর দরবারে মুমিনের মাটি যে খবরের মাটিটা কয়, আল্লাহ এই মুমিনটা তো তোমার আদেশ মানছে, নিষেধ মানছে, লাস্টের সময় আল্লাহ ক্ষমা চাইয়া কবরে আই পড়ছে, এই কবরের ভিতরে মন কিন্নুকির ফোন কষ্ট নাই, আইসাদি জান্নাতের বিছানা বিছাইতে আরম্ভ করলো, আল্লাহ বুঝলাম না আমি তো খুশি হয়ে গেলাম, জমিন আল্লাহর দরবারে খুশি হয়ে যায় মুমিন ফাইয়া। এখন মা ফাতেমার পাইয়া তো লক্ষ কোটি গুণ বেশি মুমিনের চেয়ে আরো খুশি কবরের মাটি। মা ফাতেমারে বলে কবরের মাড়ি চিনত না। আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা হলো জাল হাদিস, প্রমাণ যদি করতে পারো ওইরকম ওয়াজ কান্দা কান্দা করো না, বুঝো কিতা কথা কানে? যদি সহি হাদিস আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, নবীজির কাছ থেকে শুনেছে, সিয়াসিত্তার কিতাব সহ 663টা হাদিসের কিতাব আছে, একটা সহি হাদিস দেখাইতে পারলে একটা কোটি টাকা দিমু, আর না হয় মা ফাতেমার সামনে শানে কথা বললে জনগণ জুতার বাড়ি একটু মারি ছড়ত না।
সাবধান, মা ফাতেমার সানে উনি হলো খাতুনে জান্নাত। মরার পরে না জিন্দা থাকতে, মা ফাতেমা জীবিত পৃথিবীর জমিনে অবস্থায় আমার নবী কয় তুমি হইলাম খাতুনে জান্নাত, মানে সমস্ত নারীদের সরদারিনী। যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যিনি নারীদের সরদার, উনিকে নাকি খবরে চিনত না। এর থেকে বড় মুনাফিকার আছে কথা কনাকে। আজরাইল আলাইহিসসালাম উনি বলছে, আজরাইল আলাইহিসসালাম তাফসিরে কুরতুবি উল্টাইলাও 375 পৃষ্ঠা হাদিসটা আমি বলতেছি, এই যে তাফসিরে কুরতুবির ভিতরে লেখা আছে যে মা ফাতেমার সিরন লাগতো না, মা ফাতেমাকে যারা ভালোবাসে, হাসানকে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে, শের হুদা আলীকে যারা ভালোবাসে, আজরাইল আইসা বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ বলেছে আপনাকে বেহেস্তের সুসংবাদ, আমি আজরাইল তোমার সময় দিতাম। তখন বলে আজরাইল বলেছি না, কষ্ট হইতেছেন? আরে আমরা কান্দে কান্দে আমরা এই মান্ডাল লুটটা লুবিলে লয়ে যাবে এই লেগে চেষ্টা করতেছি কথা কোনা করে। সাবধান, এটা আপনি প্রমাণ করতে হবে, কারণ প্রমাণ না করলে কোন কথা ইমান জায়গায় চিন্তা ভাবনা করে কখন লাগে। কারণ কি জানেননি, সুরা সুয়ারা কোরআন শরীফের সূরা সুয়ারার 21 নম্বর আয়াতে আমরা আল্লাহ বলে উল্লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। মিয়া তাফসীর পড়ো নাই, ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে আব্বাসে লেখছেন ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আহলে বাইতকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ, কি ফরজ? এই আমার বন্ধুরা, মানে সূরা লুকমান আমি তেলাওয়াত করলাম রে বন্ধু, 12 এবং 13 নম্বর তিলাওয়াত করলাম, আমার আল্লাহ আয়াতের ভিতরে বলে দিলেন লুকমান আলাইহিসসালাম পৃথিবীর জমিনে এমন ছিলেন বন্ধু, প্রথম জীবনে উনি ছাগল লাক্কালি করতেন আরেকজনের। আমার আল্লাহ যখন মায়া করে মহব্বত করে বাসা বানায় দিল বাবা ছাগল লাক্কাল থেকে, আমার আল্লাহ লুকমান হাকিমকে বাসা বানিয়ে দিয়েছে। লুকমান আলাইহিসসালামের নামে আমার আল্লাহ কুরআনুল কারীমের একটা সূরাই উনার নামকরণ নামে নাজিল করে দিয়েছে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। লুকমান আলাইহিসসালাম সামনে 60,000 জনগণ নিয়া বাদশা হিসেবে ভাষণ দেয়, জনগণ কোনদিন আমার আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর হুকুমটা মেনে চলবা, নিষেধটা মেনে চলবা। হঠাৎ একজন সামনে থেকে জনগণ দাঁড়াইয়া বলে, লুকমান রে কিছুদিন আগে আমি আমার সাথে তুমি ছাগল রাখালি করছো। আরে আমরা বাসা বসা বাদ দিলাম, কারো পেজানি ফুরিয়া জায়গা, আমি যেখানে বাস করতেছি, আর একটা আমার বন্ধু আয়া যদি কই, কি রে তুই তো ছোটবেলা থাকতে 1-2 বছর থাকতে লেন্ডু ইয়ার্স কথা কোনা কেন। আমি কুমু দেখছো 60,000 লোকের সামনে কথা কই, হে কি কথা কই, বেড়া সময় পাইছি না এরে ফেন্ডেলের বারে নিয়ে খনি দে, ঠিক না কোন। লুকমান আলাইহিসসালাম 60,000 জনগণের সামনে বাস করতেছে, সামনে একজন কয়, কি রে ছাগল লক্ষ্যালিতে করছে মনে আসেনি? আচ্ছা কোন আমদারে আমদারে এই পৃথিবীর জমিনের নেতার একজনের মনে গোসা উঠতো না কথা না কেবে, গোসা উঠতো না, খালি খালি হই বইরে ফ্যান্ডেলের বারে নিয়ে দেশটা জীবর মতো দিস কোনি, ঠিক কি না কোন না করে। দেখলেন লোকমান আলাইহিসসালাম কি করে, কোয়াডার এই কোয়াডা শেষ করলে পরে চিল্লায় বলবেন আল্লাহ আকবার। এই বন্ধু লুকমান আলাইহিসসালাম ডাক দিয়ে বলে, আমার বাসনটা অফ করে দিলাম। বন্ধুরি তুমি বললে তোমার সাথে আমি ছাগল লাক্কালি করলাম, আমার পাশে আসো, তোমার নিয়ে তোমার কান্দে হাত নিয়ে জনগণের সামনে আমি একটু সত্যটা প্রকাশ করে দিব। লুকমান আলাইহিসসালাম বন্ধু ছাগল লাক্কালের সাথে এইভাবে কান্দে হাত রাইখা বলে, জনগণ সত্যই বলেছে ওই লোকের সাথে আমি অবশ্যই ছাগল রাক্কালি করেছি। ছাগল রাক্কালি করছে দিকে কইছে দিকে, দাম কমছে না বাড়ছে কথা কোনো, বাড়ছে না কমছে, আল্লাহ ইমন বাড়ানি বাড়াইছে। কোরআনুল কারিমে কিয়ামত পর্যন্ত কোরআনও থাকবো, উনার সুরা লুকমান সুরাও থাকবো, ঠিক কিনা কন্যা? উনি বলতেছে উনার 5 ছেলে ছিল, কন্যা কয় ছেলে? 13 নম্বর আয়াতটা যেটা বললাম এখানে, ওয়াইদ কালা লুকমান, ওয়াইদ এখানে একটা শব্দ ব্যবহার হয়েছে,
এখানে মাত্র দেখেন তিনটা অক্ষর দিয়া ওয়াও আলিফ জাল ওয়া ইজ দিয়ে বুঝাইতেছে আমার আল্লাহ কয়। ও বন্ধু স্মরণ করুন না, লোকমান যখন ফোলারে উপদেশ দেয় সুবহানাল্লাহ, আমার নবী এখনো মা আমেনার গর্ব থেকে তাসিব আনছি হই না, আমার আল্লাহ কয় ওয়া ইজ স্মরণ করুন লোকমান যখন তার ফোলারে উপদেশ দেয়। চিল্লাই বলবেন না আল্লাহু আকবার। ফার্স্ট ফোলারে ডাক্কি আনছে, ডাক্কি আইন না কইছিল রে আমি তো ইন্তেকাল করব কিছুদিন পরে, আমার মনে সম নাই। আপনারা কইতে পারেন লোকমান আলাইহিস সালাম জানছে কেমনি, এখন জানছে কেমনে বুঝাই। এখানে যারা বসা আছেন সবের কলবের ভিতরে অন্তরের ভিতরে এন্তেকালের 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম একটা আলহাম পাঠায়, বার্তা পাঠায়, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না, যারা বুঝতে পারে তার ফর্তি কই বিদায় হলো আরম্ভ করে দেয়। 40 দিন আগে সবের কলবে আলহাম পাঠায় মানে বার্তা পাঠায় যে ঠিক 40 দিন পরে ইমুক টাইমে ইমুক দিনে তুমি ইন্তেকাল করবা, তোমার রুহুটা কবজ করার জন্য আমি আজরাইল আসবো। সবার কলবে বার্তা পাঠায়, কেউ বুঝে কেউ বুঝে না, কিন্তু সবারই পাঠাবে। দেখেন আগের দিনের অনেক মানুষগুলা ছিল মুমিন, তারা তো খাঁটি ইমানদার ছিল, ঠিক কিনা কোন না, তারা কিন্তু কিছুদিন আগেই বিদায় লইত, আমার মনে হয় সময় নাই রে, আমার শরীরটা তো দুর্বল হয়ে গেছে গা, মাফ করে দিস আল্লাহর হস্তে, আসলে কিন্তু খবর পাইলিছে, ঠিক কিনা কোন না। এখন লোকমান আলাইহিস সালাম বলতেছে ছেলে রে আগে বিষয়টা মানে সূচনাটা বুঝাচ্ছি, তারপরে ওয়াজ পাঁচ ছেলে আইছে আব্বা কি বলবেন, কয় আল্লাহর সাথে শরীক করো না, আর আল্লাহর হুকুমটা মাইনে ছইল নিষেধটা মাইনে ছইল, সবের ছোট ফোলারা যারা এটা তো একটু মায়া মহব্বতের বেশি হয় কথা কোনো কেন, সবের ছোট ফোলারা কয় আব্বা আপনি তো বাসাগিরি করছেন অনেকদিন পর্যন্ত, কিচ্ছু থুয়া টুয়া গেলেন না, রাখিয়া টেকে গেলেন না, একটা কিছু দিয়া যান, আল্লাহর আপনার আদেশটাও মানবো না, আল্লাহর সাথে শরীক কাউকে করবো না, আল্লাহর হুকুমও মানবো নিষেধও মানবো, কিচ্ছু একটা দিয়া যান যাতে ব্যবসা করে খাইতাম পারি ফোলাবান লইয়া। লুকমান আলাইহিস সালাম কইতে ব্যবসা যখন করবি আমার বন্ধুর কাছে আমার 3000 স্বর্ণ মুদ্রা আমার কাছ থেকে হাওলাত নিছিল এখন পর্যন্ত ফিরত আনতে পারি নাই, আমার বন্ধুটার বাড়ি আমার থেকে 400 মাইল দূরে, এই জন্য আমি সময়ও পাই না 3000 স্বর্ণ মুদ্রা আনতেও পারি না, ছোট হলারে তুই যদি আনস তে ওই 3000 দেড়হাম দিয়া ব্যবসা বাণিজ্য করে খাইস, কন্যাটা খুশি সংবাদ নাই। আমার বন্ধু লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল রে 3000 স্বর্ণ মুদ্রা আনতে হইলে 1 নম্বর সমস্যা, 2 নম্বর, 3 নম্বর, 4টা সমস্যা পাড়ি দিয়ে তোমার 3000 স্বর্ণ মুদ্রা আনতে হইব। লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে আব্বা কি সমস্যার সম্মুখীন আমি হইতে পারি আমার একটু বলো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলে রে 1 নম্বর সমস্যা হলো আমার বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি যাইতে 400 মাইল তোমাকে মরুভূমি দিয়ে হাঁটতে হইব, তুমি যখন বাড়ির থেকে বাহির হওয়ার সময় মস্কুবর্তী পানি বেগের ভিতরে লইয়া যাইবা, রৌদ্রের উত্তপ্ততার কারণে মরুভূমির গরমের কারণে একটু পরে পরে মস্কের বোতল খুলে খুলে আস্তে আস্তে এক ডুব করে পানি পান করবা, 100 মাইল যেতে পারবা না, তোমার ব্যাগের পানিটা যখন শেষ হইয়া যাইব আর মরুভূমির ভিতরে পানির তালাশ তুমি করে পাইবা না। লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে আব্বা গো তাহলে কি হবে। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলে রে তখন তোমার যখন পানি শেষ হইয়া যাইব রে মরুভূমির ভিতরে কোনো নলকূপের ব্যবস্থা নাই, ঝর্ণার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, তখন তুমি যখন মরুভূমির উত্তপ্ত রৌদ্রে দিয়া হাঁটতে আরম্ভ করবা তখন তোমার কলিজাটা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, মৃত্যুর সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ আব্বা মৃত্যুর সম্ভাবনা থাকলে তারপরে 2 নম্বরটা কি কই, 2 নম্বরটা হইলো তুমি যখন হরান পেরেশান হইয়া মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, একটা গাছ খাই বাস ফাইবা, এটা হলো আবার কুহে কাপ পাহাড়ের কাছে, কুহে কাপ পাহাড়টা হলো জিনদের পাহাড়। সুবহানাল্লাহ কন্যা কার পাহাড়, জিনের পাহাড়, কুহে কাফ। এখন তুমি যখন এটা একটা গাছ পাইবা গাছটার নিচে একটু রেশ নিবা, রেশ নিতে পরে এরা তো দুষ্ট জিন সাপ আকৃতি হইয়া তোমার কপালে সুবল দিতে পারে, তুমি ইন্তেকাল করতে পারো। 2 নম্বর সমস্যা, 3 নম্বর সমস্যা রে তুমি যখন একটা মহলের ভিতরে এখান থেকে বাচ্চা চলে যাইবা তখন মহল্লাবাসীকে জিজ্ঞেস করবে তুমি কেডা, তখন বলবা আমি লুকমান আলাইহিস সালামের ছেলে, বাদশার ছেলে শুই না, তোমাকে তো সামুদ করে এই এলাকার বাদশা বানাই দিব, আসলে তারা প্রথমত তোমারে বাদশা বানাইব, লাস্টে তোমারে জব করব। 6 নম্বর সমস্যা,
কথা অনেকের আর এটা জ্ঞানের ব্যাপার সেবার, এটা শিকারের ব্যাপার সেবার আছে। এটা হলো তারিকে ইবনে জারির ওই আয়াতে শানে লিখে দিয়েছেন, চিল্লায় বলবেন আল্লাহু আকবার। তারিখের কিতাব, এখন শুনে চার নম্বর সমস্যা হলো, ছেলে রে আমার বন্ধু তো সমুদ্রের পাড়ের ভিতরে বাস করে, এখন সমুদ্রের পাড়ের ভিতরে বাস করে, হে নিস্তালায় বাস করে না, একটা কাঠের একটা বিল্ডিং বানাইছে উপর তালাত বাস করে। আপনি দেখবেন বাড়ি এলাকার ভিতরে নিস্তারা খাইলা আর এক তালা দিয়া সেরা কিছু খুঁড়ি দিয়া উপরে উলে প্রাইমারি স্কুল ইন্তেকাল করে দিব। আব্বা এই একটা দুইটা তিনটা চারটা সমস্যার পরে স্বর্ণ মুদ্রা আনা তো কোনোভাবেই সম্ভব না, ঠিক কিনা কর না? লোকমান আলাইহিস সালাম বলতেছে, ছেড়ে দিই তাইলে এই চারটা সমস্যার সম্মুখীন তুমি হবে, তারপরেও তুমি আবার সফলতা অর্জন করবে, তবে তোমার একটা বাস্তবে পরীক্ষায় নিয়ে আমি নিয়ে যাই, ওই পরীক্ষা যদি পাস করতে পারো তাহলে এইটা চারটা সমস্যার সমাধান তোমার এমনি হয়ে যাবে। কয়টা সমস্যা? সমস্যা ছেলেরে বলতেছে লোকমান আলাইহিস সালাম, সবের সবফলারা কইতেছে, কয় আও দেখি তোমার একটু পরীক্ষা করাই দিই। নিয়ে হাঁটতেছে, মরুভূমির ভিতরে হাঁটতেছে, কয় এখান থেকে কিছু মাইল হাঁটলে পরে একটা আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠিয়েছিল, পয়গম্বরের এরিয়া যেটা এটার ভিতরে আমরা যাব, এর ভিতরে তুমি কিন্তু সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর না হয় কোনো শিক্ষণীয় ব্যাপার থাকবে না। বাপের লোকে দুইজন মিললে হাঁটতে আরম্ভ করছে, যখন হাঁটতে আরম্ভ করছে কিছু দূর যাওয়ার পরে বাবা মরুভূমির ভিতরে এই যে পশু বা বলে দুম্বা টুম্বা যাই বলেন একটা পুরানো একটা হাড্ডি ফাওয়ের ভিতরে আসতে করিয়া লোকমান আলাইহিস সালামের ছেলের ফাওয়ে দিয়ে ঢুকে গেছে। আন্দাবাড়ি করছে, এখানে তো কোনো ডাক্তার নেই, কিচ্ছু নাই, কয় আব্বা ডাক্তার কিচ্ছু লাগবো না, উনিই তো ডাক্তার, উনি হলো লোকমান হাকিম। সুবহানাল্লাহ, বলবেন না এই বন্ধু লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে আমি চিকিৎসা করবো না, শিক্ষণীয় ব্যাপারের জন্য আমি লোকমান আলাইহিস সালাম ছেলে তোমার নিয়ে মরুভূমি দিয়ে হাঁটতে আরম্ভ করলাম, এই চিকিৎসা আমি করব না, যদি সবুর করতে পারো ধৈর্য ধরতে পারো এই চিকিৎসার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এইভাবে বাবা হাঁটতে পারে না, একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল হাঁটতে পারে না, আপনার পায়ের ভিতরে যদি একটা আঘাত লেগে যায়, লোয়া ঢুকে যায়, হাড্ডি ঢুকে যায় রে বন্ধু, মরা পশুর হাড্ডি যদি ঢুকে যায়, একদিন চিকিৎসা না করেন, দুই দিন তিন দিন না করেন, ওই জায়গাটা ইনফেকশন হয়ে যাবে, এখান থেকে একটু ফুজ বাইরেতে আরম্ভ করব, পছন্দরতে আরম্ভ করব। এ বন্ধু একদিন দুই দিন তিন দিন যখন চলে যায়, হাড্ডি যে জায়গাতে ঢুকছিল বাবা ফুজ পড়তে আরম্ভ করেছে, মরুভূমি দিয়ে আর হাঁটতে পারে না, ডাক দিয়ে বলে আব্বা কি পরীক্ষার ট্রেনিং দিবার জন্য আপনি আনলেন, আমি তো হাঁটতে পারতেছি না, আমার আল্লাহ নাকি চিকিৎসা করবে, কোন সময় করবে? লোকমান আলাইহিস সালাম বলে, বাবারে একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলেই দেখবা আল্লাহ আমাদের সাথে আছেন। এ বন্ধু এইভাবে আরো যখন চার দিন চলে গেল, তিন আর চার দিন, সাত দিন যখন চলে গেল, এবার ইনফেকশন হয়ে গেল, আর হাঁটতে পারে না, জমিনের ভিতরে আসতে করে বসে গেল, আব্বা আমি আর হাঁটতে পারবো না, ওই পা জমিনের ভিতরে আর লাগাইতে পারি না। লোকমান আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়লেন, আমার আল্লাহর দরবারে চারটা সাজদা দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার ছেলেটা একদিন নয়, দুই দিন নয়, সাত দিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, আমরা যদি হইতাম বাবা বলতাম একদিন দুই দিন তিন দিন করে করে বলতাম, আল্লাহ কি আমরা রে দেখে না? কতক্ষণ হবে ঠিক? আমরা মনে হয় মুসলমান নাই, আপনার গ্রামের সবাই বৈশাখকে দান লই লিছে, আপনি বাকি, সবাই টাইলো ঢুকাই লিছে, আপনি বাকি আছেন, আপনি খালি দানটা দিছেন আর বৈশাখের বৃষ্টি টাই করছে, আপনি উপরু সাইয়া কইছেন বুল্লা গ্রামের কেউ রে দেখছিল না, আমারে দেখছিল, কথা কনা করে আর কেউ রে বুঝি দেখছো না, আমারে দেখছিল, পুরুষ না কইলে হেরা তো কই ওই কন্যা কেরে মা বোনেরা কব মনে হয় মা বোন যারে কুছি, আমি কেউ রে কুছি না, আমি কুছি হেরা মন কই ঠিক না কন্যা কেরে আছে কিরম হইয়া তাকে কি তাকে না ও বলি দাম তুলে লিছে আমার সঙ্গে বুঝি বৃষ্টি, হায় রে দেখেন রে আবার ফুটটারে দেখেন রে, আহা
এরকম আছে কি নাই? আছে। কথা কোনো আছে কি নাই? এরকম করে লাভ নাই, আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে কিছু বৃষ্টি দিয়ে কিছু দান যদি লইও জায়গা রিজিকের মালিক তো আমি হই, একটু যদি লয়ে জায়গা আমি আরো ডাবল বাড়াই দিই। তুই খালি ইমানদার মহিলা ইমানদার এ আমার পুরুষ বান্দারা আছো, তোমরা খালি নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাওয়ার সবুর করো, সবুরকারীর সাথে আমি আল্লাহ আসি, কেডা আছে আল্লাহ থাকলে আর কোনো টেনশন আসেনি, কথা কোনো কারে আসেনি, এমনি আমাদের মালিক যে উনি কিছু কোনো কিছু কম আছে, কথা কোনো কারে যিনি মালিক ওনার কোনো কিছু অভাব, উনিই মালিক হয়। চিল্লায় কন না আল্লাহ, চিল্লায় সবাই জবান খুলে কন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এই আমার বন্ধুরা ব্যাপারে লুৎফেন আলাইহিসসালাম দুই রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করেন দিলেন। বন্ধু আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ, এক সপ্তাহ পর্যন্ত আমার ছেলেটা ধৈর্য ধরেছে সবুর করেছে রে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। বন্ধু আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রিল আপনারা মনে করতে পারেন নবী সারা জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীর জমিনে কার জন্য আসে নাই? বাবা নবী ছাড়াও পৃথিবীর জমিনে জিব্রাইল আলাইহিসসালাম বিবি মারিয়ামের জন্য কয়েকবার এসেছে, লুকমান আলাইহিসসালামের জন্য 11 বার এসেছে রে বন্ধু। এই আমার বাবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রিল ও জিব্রিল পৃথিবীর জমিনে নাই মা যাও, আর লুকমান আলাইহিসসালামের ছেলের চিকিৎসাটা তুমি জিব্রাইল নিজেই কইরা দাও। জিব্রাইল আলাইহিসসালাম বাবা মরুভূমির ভিতরে নেমে এসে ডাক দিয়ে বলে এ লুকমান আলাইহিসসালামের ছেলে তোমার ধৈর্য আছে কিনা? কয় আছে, কই কি রকম ধৈর্য? আমার আল্লাহ তো এখনো ভালো করবে না, আরো দেরি করবে। লুকমান আলাইহিসসালামের ছেলে ডাক দিয়া বলে আপনি কাডা? কয় আমি হইলাম আমার আল্লাহর রুহুল কুদ্দুস এবং রুহুল আমিন জিব্রাইল আলাইহিসসালাম। কয় আপনি বুঝি জিব্রাইল আলাইহিসসালাম, এই জন্য আপনি প্রশ্ন করলেন? কয় আমার তরফ থেকে, জিব্রাইল বলে আমার তরফ থেকে প্রশ্ন নয়, আমার আল্লাহ বলে দিয়েছে তোমার ওই প্রশ্নটা করার জন্য। আমার আল্লাহ যদি আরো লেট করে তোমার পাউটা ভালো করে, পাটা যদি ভালো করে দেয়, তোমার কোনো বেসুবরতা আছেনি? লুকমান আলাইহিসসালামের ছেলে ডাক দিয়া বলে জিন্দেগিতে ভালো না করলো আমার আল্লাহর উপরে কোনো নালিশ নাই। বন্ধু জিব্রাইল আলাইহিসসালাম আস্তে করে পায়ের পাশে বসি যাইয়া জিব্রাইল আলাইহিসসালাম আস্তে করে ফুক মারলেন, পায়ের ভিতরে ফু দিতে দেরি হয় আমার আল্লাহ লুকমান আলাইহিসসালামের ছেলের পাটাকে ভালো করতে দেরি করে না। দেখেন বন্ধু জিব্রাইল আলাইহিসসালাম কি শিখিয়ে দিচ্ছে রে বাবা। আমরা পৃথিবীর জমিনে বেদাত বলতে আরম্ভ করি, শিরিক বলতে আরম্ভ করি, বাবা তারিখ ইবনে জারিরের ভিতরে দেখবেন জিব্রাইল আলাইহিসসালাম কি শিখিয়ে দেয়। আর ওই 13 নম্বর লুকমান আলাইহিসসালামের শানে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আবু আব্দুল্লাহ কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর তাফসিরটা দেখবেন জিব্রাইল কি শিখিয়ে ইসলামের ছেলেকে। লুকমান আলাইহিসসালামের ছেলের উদ্দেশ্যে জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়া বলে ও লুকমান আলাইহিসসালামের ছেলে তোমার আব্বা যখন গড়ের ভিতরে বসে বসে 4টা সমস্যার কথা বলে বলে 3000 স্বর্ণ মুদ্রা আনার কথা বলল, আমি জিব্রাইল উপায়টা বলে দিচ্ছি, আমার আল্লাহ আমি জিব্রাইলকে বলে দিয়েছে তুমি যখন এক একটা মুসিবতের ভিতরে পড়ে যাবে ওই মুসিবতের ভিতরে আমার আল্লাহ যে দুরুদটা বেহেস্তের ভিতরে ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছিল ওই দুরুদটা যখন পড়বা প্রত্যেকটা সমস্যা তোমার উদ্ধার হইয়া যাইব।
বন্ধু আমরা মনে করি এই পৃথিবীর জমিনে আমরা এন্তেকাল করলে কবরের ভিতরে মনে হয় আমরা মরে যাব আর কোনোদিন জিন্দা হইব না, কিন্তু আমার আল্লাহ বলে মানুষ তোমার মরণ হয় নাই, শুধু মরণের স্বাদটা গ্রহণ করবা। আমার আল্লাহ বলে কুল্লু মানে সব, নফস মানে মন, সুবহানাল্লাহ কইতেন না, যায়েকা স্বাদ, মাউত মানে মৃত্যুর স্বাদ গ্রহণ আমরা করুম মরতাম না, সুবহানাল্লাহ কইতেন না, এখন কি মরতাম না কতটু। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা যখন ইন্তেকাল করব গো নবীজি, আপনি বললেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, মানুষ মরবে না মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তাহলে কতক্ষণ পর্যন্ত করবে? আমার নবীজি ডাক দিয়ে বলে ইজরাইল আলাইহিস সালাম, যখন তোমার রূহটা কবজ করবে তুমি মাইয়িত হয়ে যাইবা, তারপরে তোমার আত্মীয় স্বজন গোসল করায় নিবে, কাফন পরায় নিবে, জানাজা পরায় নিবে, তারপরে যখন কবস্থানে 40 কদম রেখে আসবে রুমন নামক ফেরেস্তা রূহটা দিয়ে আবার জিন্দা কইরা বসাইয়া দিবা। কইয়া রাসূলুল্লাহ জিন্দা করে বসাই দিবে, কতটুক গ্রহণ করলাম? কই তুমি যে ইন্তেকাল করলো খোল্লা, তোমার গোসল পর্যন্ত, কাফন পর্যন্ত, জানাজার নামাজ, খবরে রেখে 40 কদম আওয়া পর্যন্ত তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করছো, এরপরে তোমার জিন্দা করে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থা রাখবো, আর মরণ এখান থেকে তো গেছেন, ট্রান্সফার হয়েছেন, মরছেন না। বুল্লা মসজিদে কইছিনি যে ইমুক সর্দার মরে গেছে গা, মরে গেছে গা কইছে, তাই মরে গেছে গা কইছে না, কইছে ইন্তেকাল করছে। কি কইছে? কইছে ইমুক আব্দুর রহমান সর্দার ইন্তেকাল করছে, মাইয়িতের জানাজা বা মাইয়িতের জানাজা এতটার সময় হইব, কইছিনি, কইছিনি লোকটা মরে গেছে গা, এন্তেকাল করছে। এন্তেকাল মানে কি? দুনিয়ার থেকে ট্রান্সফার হয়েছেন আরেক জায়গায় যাইতেছেন, বুঝাইতে পারছি নি। এখন আমরা কিন্তু মরছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করছি, আর স্বাদ কতটু দেখেন না, স্বাদ বুঝাইলাম না। আপনি একটু মিষ্টি খাইছেন, মিষ্টিটা মনে করেন 4-5 মিনিট মুহের মেজে তাহেনি, কথা কনা করে তাকেনি, টক যদি দেন একটু সময় তাকে তো ওইটারও কয় স্বাদ গ্রহণ করা। আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, মরছেন না, আপনি কিয়ামত পর্যন্ত জিন্দা। তাহলে আপনি কইবেন হুজুর আমরা কি, আপনারা কি কইতাম না, কইতাম নি আপনারা চিরস্থায়ী মরণ না, ফেস লাগছে না তা, চিরস্থায়ী মরণ নাই, কথা কোনো কেড়ে নাই, একটু বাইঙ্গে বুঝাইতা আমার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস-সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকানাহুমা, কষ্ট দিয়েছেন আপনাদের, আজকে একটা তত্ত্ব দিন দেখে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলে আসমান আর জমিন দিয়ে ভাবে লাগাই নিয়েছিল, আর আসমান আর জমিন বলতে জমিন ছিল না, আমার আল্লাহ বলতেছে ও জালনা মিলাল মা, ফানির থেকে আমি জমিনটা বানাইছি, আর ফানির থেকে সমস্ত সৃষ্টি বানাইছি, সুবহানাল্লাহ বলে। এখানে একটা কথা মনে করে গেছে গা, কইতাম নি আপনারা, অনেকে বলতেছে যে আমরা নাফাক ফানির তৈরি হয়নি, ইয়ে কোনো সময় এই ফকি যে ফিকার কিতাবই পড়ছে না, আমরা ফেডের ভিত্তে গু আসেনি,
শরম করে গেল আছে না গু ফেডের ভিতর লিয়া নামাজ হনি ওই তো ফেডের ভিতরে ফান আছে ও উযু করছি যুহরের নামাজ পড়তাছি হইতাছে না ফেডের ভিতরে ফসরাব আছে নামাজ হইতাছে নি আচ্ছা ফাহানাটা আপনি করছেন পৃথিবীর জমিনের বাতাস লাগিয়ে গেছে গা কন্যা কি লাগিয়ে গেছে গা পৃথিবীর জমিনের বাতাসটা ফাহানার ভিতরে লাগা সাথে সাথে এটা নাফাক হয়ে গেছে গা এখন যদি আপনার বন্ধু একটু খাড়ি দিয়ে তুল দেয় আপনি একটু দু কথা কন্যা করে পৃথিবীর জমিনের বাতাসটা গভীর খেয়াল এটা মাস্টারটা কিন্তু অতি জরুরি পৃথিবীর জমিনের বাতাসটা ফাহানাতে লাগার কারণে এটা নাফা আর ফেডের ভিতরে যতক্ষণ ছিল এটা ফা নাহলে নামাজ হইতো হইতো ফরসাব পেটের ভিতরে আছে আধা ঘন্টা এক ঘন্টা পরে জমিয়া ফরসাবের থলিতে গেলে গিয়া ফরসাব এখন ফরসাব নিয়ে নামাজ পড়া যাবে ফরসাব যদি কইরা দেন আর ফরসাবে যদি দুনিয়ার বাতাস লাগে যায় এটা নাফা হয়ে গেছে গা এখন যদি একটা খাড়ি দিয়ে কেউ ফাঞ্জাবিত লাগাই দেয় নামাজ আর হবে হবে আপনি স্ত্রী মিলামেশা করছেন মেলামেশা যে করছেন বীর্যটার ভিতরে বাতাস লাগে নাই আমার মার গর্ভতলিতে চলে গেছে বীর্য এই বীর্যটা নাফাক না আমরা ফাঁক মা ফাঁক বীর্যের তৈরি কথা কন্যা করে আমরা সফল মখলুকাত সমস্ত সৃষ্টির ভিতরে সেরা ঠিক কিনা কন্যা মৌলবি বুঝুই না কয় নাফাক ফাঁড়ের ময়দানে কবরে গিয়া কি হইব কন্যা করে এখান দিনই এ মাসলা বিচার বীর্য যদি খাফরে লাগে নামাজ হবে বীর্য যদি এক ফুটা না সামান্য একটু বাহির হয় প্রসাবের রাস্তা দিয়া ফাহানার রাস্তা দিয়া নামাজ হবে না তবে যদি বাতাস না লাগে স্ত্রী মিলামেশা বা আমার আব্বা আম্মা মেলামেশা করার কারণে আমার মার গর্ভতলিতে বীর্য গেছে দুনিয়ার জমিনের বাতাস লাগে নাই আমরা বেড়া বীর্যর তৈরি ওই কিন্তু ফাঁক বীর্যের তৈরি বুঝার ফেস আসেনি এখন বুঝে লেছেনি আজকে আমার আল্লাহ কইছে নুতফা দিয়ে আমরা তৈরি করছে রাজ ঠিক আছে কিন্তু এটা ফাঁক এটা উসুলে ফেকার আমি যে আপনারা খুইলা দেখবেন কুন্ডার দেখবেন শরফে মাগানিল আসার শরফে মুশকিলুল আসার এটা দুইটা কিতাব যিনি লিখছেন উনি মার ফেডে থাকিয়া উনি যখন মার ফেডে মা মারা গেছে জিনির দুইটা কিতাব না হইলে মুফতি হইতে পারে না শরফে মাগানিল আসার শরফে মুশকিলুল আসার দুইটা কিতাব লিখছে যিনি ইমাম আবু জাফর তাহাবি সুবহানাল্লাহ বলবেন না উনি মার ফেডে মা ইন্তিকাল করছে তাহলে মা যদি ইন্তিকাল করে ওনারা টামাইও লাইছে তো উনি উনি বাইরেছে কেমনে একটা মাসলা কইতাম নি কোনো এই পৃথিবীর জমিনের কোনো গর্ভবতী মা পেটে বাচ্চা রেখে ইন্তিকাল করছে যদি মনে হয় এই বাচ্চাটার শরীরটা গঠন হয়ে গেছে গা এরকম একটা সময় আছে কি নাই রুহুটা আমার আল্লাহ দিয়ে দিছে বাচ্চাটা পেটের ভিতরে জীবিত অবস্থায় নরেচর অবস্থায় আছে এখন মার পেটের ভিতরে আছে বাচ্চা আপনি কি করলেন উনি যখন মারা গেল আপনিও দিয়ে দিলেন কবরে জানাজার নামাজ পুরা কবরে দিয়ে দিলেন আমাদের মাজহাবের ইমাম আবু হানিফা নুবান বিন সাবিত রহমতুল্লাহি আলাইহি আমার নবী পাকের একখান হাদিস মুবারক আমল করে বলে ওইটাকে কিভাবে চেক করব একটা সুতি একটা খাফর লই তুইব কন্যা কি খাফর জোরে সুতি খাফরটা লইয়া মার ফেডের উপরে দিতে হবে আগে খাফরটা ভিজাই তুইব ভিজাই একটু সিপ তুইব না শুকাইয়া এইভাবে ফেডের ভিতরে মার ফেডের ভিতরে দিতে হবে যদি কাপড়টা মার ফেডের উপরে ভিজা খাফর সুতি খাফর শুকাইয়া যায় তাহলে মনে করতে হবে মার পেটের ভিতরে বাচ্চা জিন্দা আছে কি আছে তাহলে এটাকে সার্জারি করতে হবে কাইটটা বাচ্চারা বাড়ি করতে হবে ওই যে আবু জাফর যিনি শরফে মাগানিল আসার শরফে মুশকিলুল আসার দুইটা কিতাব না ভরে কেউ মুফতি হতে পারে না
উনারও সিজার কইরা বাইর করছে উনি যখন বড় হইছে পরে জিগাইছে উনার আব্বা জিগায় কি রে ফুত তোরে কি কোন দিকে লেখাপড়াটা করামু কয় মোল্লাবেড়ার মাসলা যখন বাইর হইছি মারভেড়ের খবর টিকা তখন মোল্লাবেড়া নিতে লেখাপড়া করে ইমন লেখাপড়া করছে দুই কিতাব লেখছে কিয়ামত পর্যন্ত যত বেড়া মুফতি হইব দুইটা কিতাব পড়ন লাগবে সিল্লাই বলবেন না আল্লাহু আকবার এখন আমার আল্লাহ বলতেছে পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টি আমি বানিয়েছি পানির থেকে সুবহানাল্লাহ বলবেন না এখন আমরার পরিচয়টা একটু দিচ্ছি আমার আল্লাহ বলে আল্লাযীনা আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা আমার নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছে আল্লাহ গো ইয়া নবী গো অগত আল নবীজি ওই যে আজরাইলে মাটিটা নিলু নিয়ে আল্লাহ কেমনে কিতা করলো একটু বুঝাই না আমার নবীজি ওই কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছে চিল্লায় বলবেন না আল্লাহু আকবার وَبَدَا خَلْقَ الْإِنْسَانِ مِنْ طِينٍ আমার নবীজি বলতেছে আল্লাহ এই আয়াতে সূরা আস-সাজদা আয়াত নাম্বার 7 বলতেছে মানুষ সৃষ্টির সূচনাটা আরম্ভ করছি খাদা মাটি দিয়া এটার তাফসিরের ভিতরে আসছে যে খাদা মাটিটা দেখবেন আমরা যখন মা বোনেরা ফাহাল লেফে তখন ক্ষেত থেকে মাটি উডাইয়া একটু সময় ভিজাইয়া রাখে কথা কনা করে একটু সময় ভিজাইয়া রাখে আল্লাহ আদম বানাইতে যাইয়া আজরাইল দিয়া মাটি নেওয়াইছে আর ইয়াতের তাফসিরে আসছে আদম আলাইহিস সালামের মাটিটা নিয়ে ফানি দিয়া 40 বছর পর্যন্ত ভিজাইয়া রাখছে কয় বছর এরপরে ولقد خلقنا الإنسان من صلصال من صلصال من حمأ مسنون এখন আমার আল্লাহ বলতেছে 40 বছর ভিজাইয়া রাখিয়া এখন 40 বছর আবার শুকাইছি কয় বছর হয়েছে কথা কনা কয় বছর আমরা আশাবুল মাখলুকাত এমনি হয়েছি না আল্লাহ আসমান জমিন বানাইছে ছ দিনে সুবহানাল্লাহ বলবেন না আর এখন আদম বানাইছে না 80 বছর গেছে আল্লাহ এবার আগে যা একটা তেলাওয়াত করলাম সূরা আল হিজর 26 নম্বর আয়াত কষ্ট হইতেছে না এবার সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে ফাইনাল বলতেছে خلق الإنسان من صلصال كالفخار আমার আল্লাহ আগে বলছিল সলসল বলছিল এখন বলে সলসলিং কালফাখা সুবহানাল্লাহ বলে কই এই মাটি ডেরে আমি 40 বছর ভিজাইয়া রাখছি খাদা বানায় রাখছি 40 বছর শুকাইছি আর এখন আদম আলাইহিস সালামকে বানাইবার জন্য বাসনের মতো উপযুক্ত করছি 40 বছর সিন 40 কত হইছে 120 বছর খালি মাটি রেডি হইছে বানাইছে না আল্লাহ আসমান আর জমিন বানাইছে ছদিনে আর আমরার বাপারে বানাইতেছে খালি মাড়ি খালি রিফাইডিং করতেছে 120 বছর সিল্লে কইতেন আল্লাহু আকবার আমি কোন কোন মাহফিলে বলি এই তাফসিরের ভিতরে আসতেছে মানুষের জন্ম দুইটা জীবন দুইটা মরণ দুইটা খবর দুইটা সুবহানাল্লাহ কইবেন না এদিকে এখন এ বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ অগত আল নবীজি আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই আমার নবীজি নূরানি জবান মুবারক দিয়া ডাক দিয়া বলে এই গলা পর্যন্ত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানানোর জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলেন গলা পর্যন্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের শুধু গুস্থ শরীরের ভিতরে লাগাই দিলেন হাড্ডি না জোড়া না এবং মাথা মুখ কিছুই না খালি ফুতলাটা বানাইছে
আড্ডিবুড্ডি দিছে না আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে যাই না রাইখো সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ যাদেরকে অর্ডার করলো গলা পর্যন্ত বানিয়ে দিল আদম আলাইহিস সালামের শুধু শরীরের ভিতরে গুস্ত লাগাই দিল মাটি এভাবে জরা জরা করে রেখে দিল এ বন্ধু দেখেন আমার নবী কেমনে ওয়ালা দুজাহানের বাদশা নবী বলে ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলাকাল্লাহু তাআলা রাসহু মিন তুরাবিল বাইতিল মুকদ্দাস এই পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা আদম আলাইহিস সালামের দেহটা বানিয়ে দিল কিন্তু এই মুখটা আমার আল্লাহ নিজের হাত দ্বারা বানাইলো দাঁত হাত দ্বারা বানাইলো চোখ হাত দ্বারা বানাইলো মাথা আমার আল্লাহর হাত দ্বারা বানাইলো আমার নবীজি ডাক দিয়ে বলে খলকাল্লাহু তাআলা রাসহু মিন তুরাবিল বাইতুল মুকদ্দাস আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা বাইতুল মুকদ্দাসের মাটি দিয়া আদম আলাইহিস সালামের মাথা বানাইছে কি বানাইছে কথা কোন আছে মাথা এই বাইতুল মুকদ্দাসের মাটি আমরারও আছে মাথা সুবহানাল্লাহ বলবেন না দেখেন আরো সামনে যাইতেছি আমরা কিন্তু জান্নাতি কেমনে হইলাম এই হাদিসটা শেষ করলে বুঝে নেবেন চিল্লায় বলতে হবে আমার নবীজির ইয়া রাসূলুল্লাহ আরে জোরে 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 এই বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জবান মুবারক দ্বারা আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই এর রাসূলুল্লাহ আপনার নূরানী জবান মুবারক দ্বারা আদম আলাইহিস সালামের ঘটনা তৈরি করার ঘটনা আপনি একটু বলে দেন আমার নবীজি বলে আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ দেখেন বাবা আমার নবীজি এখন বলে ওয়া ওয়াজহু মিন তুরাবিল জান্নাহ আমার আল্লাহ আদম আলাইহিস সালামের গাল আদম আলাইহিস সালামের ঠোঁট আদম আলাইহিস সালামের নাক আদম আলাইহিস সালামের কপাল আমার আল্লাহ বলে ওয়া ওয়াজহু মিন তুরাবিল জান্নাহ হাদিস কুদসি এই জন্য বললাম নবীজি বলে জান্নাতের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের চেহারা বানাইছে আমরা গালের মেঝে জান্নাতের মাটি আছে আমরা জান্নাতের মাটি লইয়া চিন্তা করি কত কনা করে জান্নাতের মাটি যাইতাম সেই দুজক একটু বেজাল আছে কি নাই কত কনা আছে কি আছে কি না আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরানী জবান মুবারক থেকে আর বলেন আমার নবীজি ডাক দিয়া বলে ওয়া আসনানহু মিন তুরাবিল হিন্দি এ আব্দুল্লাহ ইবনে আব্বাস জাইনা রাইখো আদম আলাইহিস সালামের যে দাঁত আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানিয়ে দিল এটা হিন্দুস্তানের মাটি দিয়ে আমার আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে এটা আজরাইল দিয়া নেয় নাই মিখাইল দিয়ে নেয় নাই ইসরাফিল দিয়ে নেয় নাই জিব্রাইল দিয়ে নেয় নাই রে আমার আল্লাহ এ টুকের মাটি এবং দাঁতের মাটি আমার আল্লাহ হিন্দুস্তানের মাটি দিয়ে আদম আলাইহিস সালামের দাঁত বানাইছে কেডা নিছে কথা কোনা আল্লাহ কুদরতি হাতে নিছে আগে এতটুক পর্যন্ত কইছিল ফেরেশতারে এ জিব্রাইল যাস্তা করে মারি লিয়া আর আমরা শুনছি না জিব্রাইলও পারছে না আমি কাইলও পারছে না ইসরাফিলও পারছে না হযরত ইলাইহিস সালাম নিছে কথা কোনটা করে শুনছেন না নি আপনারা শুনছেন আমি ওয়াজের দিকে যাচ্ছি না আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনার নূরানী জবান মুবারক থেকে আরো বলেন আমার নবী বলে ওয়া আজমাহু মিন তুরাবিল জাবাল আমার নবীজি ডাক দিয়ে বলে এতটুক পর্যন্ত ফেরেশতা দিয়া আমার আল্লাহ গুস্ত লাগিয়ে দিয়েছে আদম আলাইহিস সালামের এইভাবে কিমাকার বানিয়ে দিয়েছে আর আমার আল্লাহ কুদরতি হাত দিয়া রে ওয়া আজমাহু মিন তুরাবিল জাবাল পাহাড়ের মাটি দিয়া আদম আলাইহিস সালামের আড্ডি বানাইছে কিয়ের মাটি পাহাড়ের হাড্ডি জবাল পাহাড়ের হাড্ডি দিয়া এ পাহাড়ের ইয়া মাটি দিয়া হাড্ডি বানাইছে তাহলে হাড্ডিটা বানাইছে কেডা আল্লাহ কেডা আর শুধু উপরের যে গুস্তটা এটা হইলো ফেরেশতা সুবহানাল্লাহ বলবেন আমার ওই ওয়াজটা একটু কঠিন তবে বুঝলে কিন্তু সোজা ঠিক না কোন না করে হ্যাঁ আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি আরে সুবহানাল্লাহ অগুয়া হাবিবাল্লাহ কোন জবান মুবারক থেকে আরো শুনতে চাই হাড্ডির জোড়া এইভাবে আঙ্গুলের ভিতরে একটা জোড়া দুইটা জোড়া তিনটা জোড়া এহেন একটা এহেন একটা এহেন একটা কথা কোনা করে
আমার নবীজির দরবারে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী জবান মুবারক দ্বারা আর বলেন আমার নবীজি ডাক দিয়ে বলে রে বন্ধু ওয়া আকদতু মিন তুরাবিল বাবেল আমার আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা আদম আলাইহিস সালামের যে জোড়াগুলো আছে শরীরের প্রত্যেকটা জোড়া আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা বাবেলের মাটি দ্বারা বানাইছে এখন জোড়া পাইছি আড্ডি পাইছি দাঁত পাইছি গাল পাইছি ঠিক কিনা কর না করে মাথা পাইছি এর বৃত্তি আরো নাই মনো কত কন্যা করে এটা আছে নি নাকের বৃত্তি আড্ডি আছে নি কত কন্যা করে আড্ডিটা কেমন আপনি দেখেন না হিদলের তরকারি রাঞ্চি ঠিক কিনা কর না করে তবে শীতল কিন্তু খুব সার আমি সব কানি গেলে আমার খালি বুঝতে হওয়া আমি কি আল্লাহ আমার যদি ওই যে লাটি মাছের বর্তা আর শুটকির তরকারি দেবো আমি তো খাই হাঁটাইলে মনে নেই দিতে টেস্টি নি পান্না করে স্বাদ নি সমস্ত স্বাদের ভিতরে খাওয়ানের মাঝে হিদলের বর্তা কিরকুর আবার কি পানি পরে যেত নাকি এটা তো তেঁতুলের মতো ঠিক কিনা কর না আমরা পুরা বেড়াই নেবো সে বর্তমান তখন মনে হয় ছোট যুবক ফোলা বানাচ্ছে না এরা সামনে যদি আরেকজনের তেঁতুল শুনতে পারে কামড়ায় খায় বারবারে খুব দেশ না একটু কথা কর না করে আর যদি আমার যে বোনরা আছে এরা সামনে যদি খাওয়া হয় খুব আমারও না দিতে খাইতে পারতো না ঠিক কিনা কর না এরা লবণ দিয়ে সুন্দর করে লবণ লাগায় লাগায় খাসা তেঁতুল লিখে খাইতে সবাই সবাই আমি তো ফান খাই আমার দিয়ে একটা সাবা দেওয়া সম্ভব না কারণ সাবা দিলে পরে ফান যখন সাবা দিব তখন এখানে আমি যে খিতাদানি করবো ঠিক কিনা কর না দেখেন আরে সর্বনাশ ফুলাও রে কই রে খারি করতে এখানে কই এর তো বড় ধরনের কোনো মেশিন মেশিন নেই ছোট্ট একটা আড্ডি দিছে আল্লাহ চিল্লে কর না করে আল্লাহ হিরেই তো জেড়েই শুনে হিরেই কইতে পারে কইটে সিঁদুরের তরকারি এটা ফুলাও মানে নাকের ভিতরে যা লাগবে তাই ব্রেনের ভিতরে মেসেজ দিয়ে কই এটা হয়ে যায় না ঠিক কিনা কর না করে আরে বাবা কানের ভিতরে আল্লাহ ছোট্ট একটা ফর্দা দিছে মেসের কাঠি দিয়ে গুতাই তাই না কারণ মেসের কাঠি দিয়ে গুতাইলে ইয়াটা আছে না পর্দাটা একবারে ফাতলা কোনো সরু ফুলা মানে এইভাবে কান্না মেলায় দেখেন ভিতরে একটা সাদা দেখা যায় ঠিক কিনা কোন আবার সাদা খালি দেখা যায় না সাদার মাইস কেন দেখবেন ছোট্ট একটা ক্যামেরা ফিট করা আছে এটা আমি কইলাম আর কি ফুরা সাদাটার মাইস কেন দেখবেন একটা গুটলি আছে যেভাবে ফুরা চোখের সমস্ত সাদা এরপরে কোন কালা ফুতলি আমি না বলে ফুতলির মাইস কেন আর একটা লেন্স ক্যামেরা আছে ঠিক কিনা কর না খালাটার ভিতরে মাঝখানে আরেকটা আসেনি আসেনি এই যে মোবাইল দিয়ে ছবি তুললে ক্লিয়ার হইতে পারে না হইতে পারে কিন্তু একবার ছায়া ফাতি মারলে হে যে ছবি তুলছে তুলছে ঠিক কিনা কর না চোখের দৃষ্টির ক্যামেরার ছবি গুলো মারাত্মক কেউ যদি আপনার গালি দেয় খুব বাপ দূরে বঙ্গি দেখা যায় এর বাপটা জীবনে বলতেন না বারো বারি আর সারাটা বাইশ উঠবো কেডা ওই যে ক্যামেরা ছবি তুলে লেছে ঠিক কিনা কর না গালি দেওয়া হলো মুনাফিকের কাজ কন্যা কার কাম কন্যা কার কাম আমার সাথে কয়েকটা ফোলা বান্ধ আর একটা গাড়ি যখন ওভারটেক করে আস্তে করে বাড়ি জায়গা কর এই শালা কামড়া কিনতে করলাম আমি করি তুই মোবাইলে গুগলে লেখ শালা অর্থ কি আমি শালা খারে হয় শালা কয় বোর শুধু ভাই কথা কম না করে ঠিক কিনা কর না কেন এই আপনারাও লিখকেন ফোলা বান্ধে গুগলে লেখবে শালা অর্থ কি শালা অর্থ হইলো কারখানা গুদাম না কিতা আমরা গালি দিই একটা অর্থ কিন্তু চমৎকার কইটা কারখানা আনাইলে গুদাম শালা অর্থ হইলো কারখানা আনাইলে কি গুদাম কের করে কের সাথে যদি এই গালিটা দেওয়া আমি তো কইতে পারতাছি না আর কইতাম না এটা যদি হইন থের গোসা উঠে না কথা কেন গোসা উঠে না আজ থেকে যাতে গোসা না উড়ে আপনার গুদাম কইছে আপনার একটা ফ্যাক্টরি কইছে ঠিক কিনা কর না কিন্তু এইভাবে কারো অন্তরে কষ্ট পায় এরকম গালি দেওয়া যাবে কথা কর না যাবে যাবে না কষ্ট নিতেছেন আপনারা এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খালি হাদিস শুনাইতেছি কষ্ট হইছে নি আপনারা আর আমার পরে কিন্তু এই মুফতি আব্দুল মজিদ ফিরুজ সাহেব আমি আগে উঠে গেছি গা কারণ তাই না আমার কইছে যে ভাইজান আপনি এই আমার একটু দেরি হইব আমি এক জায়গাতে একটু মিলাদ ফইরামু তাই আমি কই সমস্যা নাই আমি সালায় রাখুন নেই আমি হেরারও ঠিকই না কন্যা আমি তো আপনার আর ওই এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে এর শুনেন না আপনার জবান থেকে আরো শুনতে চাই আদম আলাইহিস সালামের সৃষ্টির তত্ত্ব
আমার নবীজি ডাক দিয়ে বলে ওয়া যাহরাহু মিন তুরাবিল ইরাক আমার নবীজি ডাক দিয়ে বলে আদম আলাইহিস সালামের পিঠ আমার আল্লাহ কেন কেন ইরাকের মাটি দ্বারা বানাইছে জানোনি আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আদম আলাইহিস সালামের পিঠের মাটি আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা ইরাকের মাটি দিয়ে আদম আলাইহিস সালামের পিঠ বানাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান মুবারক থেকে শুনতে চাই এখন ফাঁকে কথাটা না বুঝাইলে হয় না আমরা ইংরেজি না বুঝলেও যদি হেনে চিনচিনে ব্যথা করে ডাক্তারের কাছে গেলে কার্ডিওলজি যারা মানে হার্টের ডাক্তার যারা এদের কাছে গেলে কয়েকটা ইসিজি করো ইসিজি করে কয় তোমার হার্টে দোষ একটু কথা কইতিব আরে হার্টের আদিস কমের লেগে কে দোষ মানে এটার নাম তো কালব আল্লাহর ভাষা কি কালব আর বাংলাতে আমরা কলব কই এলেন কি আচ্ছা কাল কলব অন্তর হৃদয় হৃৎপিণ্ড হার্ট সুবহানাল্লাহ বলবেন দেখেন আল্লাহ আমাদের হার্টটা কি দিয়ে বানাইছে আপনারা মিয়া দুজকে যাইতেন চাই না চিল্লা কর না আল্লাহ এই আমার বন্ধুরা ভাবনা আমার নবী পাকের কদম মুবারক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জবান মুবারক থেকে জানতে চাই আদম আলাইহিস সালামের কলব হাড় হৃৎপিণ্ড আমার আল্লাহ কি দ্বারা বানাইছে আমার নবীজি বলে ওয়া কালবাহু মিন তুরাবিল জান্নাতুল ফিরদাউস চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের অন্তর বানাইছে সুবহানাল্লাহ হ্যাঁ বন্ধু আপনার অন্তরের ভিতরে জান্নাতের মাটি আছে আপনি অন্তরের ভিতরে জান্নাতের মাটি নিয়ে জাহান্নামের ভিতরে যাইতে চান পৃথিবীর জমিনে কার্যকলাপ খারাপ করেন এইটা আজ থেকে ছেড়ে দিতে হইব আমার আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নিষেধ মানতে হবে কারণ দুই জায়গার ভিতরে জান্নাতের মাটি পাওয়া গেলাম সুবহানাল্লাহ কোন জায়গা কোন জায়গা জুরে অন্তরে সুবহানাল্লাহ আরো আছে এই যে লেন্সটার কথা এখন আইতেছে আল্লাহ আকবার কইতেন না এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আদা নবীজি ওয়ালিসা আমার নবীজি বলে নূরানি জবান মুবারক দানা ওয়ালিসা নহু মিন তুরাবিল তায়েফ আদম আলাইহিস সালামের জিব্বা আমার আল্লাহ তায়েফের মাটি দিয়া বানাইছে এই বন্ধু হাদিসটা এবার শেষ করে দিচ্ছি তারপরে বাকি কথা আমি বলছি রে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান মুবারক থেকে শুনতে চাই আদম আলাইহিস সালামের চোখটা কি দিয়া বানাইছে আমার নবী বলে ওয়া আইনাহু মিন তুরাবি হাউদে কাউসার চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবীজি বলে হাউদে কাউসারের মাটি দিয়া আদম আলাইহিস সালামের চক্ষু বানাইছে বলে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরির আগমন মারহাবা বলেন মারহাবা এই বাইরে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো না নিয়ে আসো আমি আদিসটা শেষ করছি নিয়ে আসো বাবা আমার ওয়া শেষ হইতো না আরেক বছর হইব নে আচ্ছা হয়ে মনে ইয়া এই মুফতি সাহেব লই আনি আচ্ছা আয়ো কি কোনো বোক এরপরে আপনার সাথে কিছু আলাপ সালাপ করুন না কি তা তাই না আমার কইছে ভাইজান আপনি কিন্তু বয়ে থাকবেন লাস্টে বলে আপনি মনোজাত করুন তা আমি মনোজাত আপনার লই হম আমি কইলাম বলে দুজনে মিলে দিলে কইলাম মানে ঠিকই না কর না আমার খুব প্রাণের মানুষ মহব্বতের মানুষ এই বাড়ি নিয়ে আসো তো তাকবীর দিয়া আমার নবীর প্রেমে নিজে কাদের গণে তোমরা জাননি আমার নবীর প্রেমে নিজে কাদের গণে বলেন আমার নবীর প্রেমে নিজে কাদের গণে তোমরা জাননি আমার নবীর প্রেমে বানাইয়া প্রেমের পহুল উজ্জ্বল করলা করা শেকল বানাইয়া প্রেমের পুল উজ্জ্বল করলা করা শেকল খুশবুতে মাতুয়ারা খুশ
সবুতে মা তোমার জগতের সবই সেই নবীকে দেখলে বন্ধ থাকবে না পেরেশানি আমার নবীর প্রাণ নিজেই কাদের গনেই বলেন আমার নবীর প্রাণ নিজেই কাদের গনে সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।